ফলোয়ার আর রিভার্স কন্ট্রোলার সার্কিট আর এটা হচ্ছে মোটর আর এই দুটো স্টার্ট ইন্ডিকেশন ইন্ডিকেশন এটাকে মোটর হিসাবে ধরা হয়েছে এবারে স্টার্ট দেব তখন মোটর অন হয়েছে আর রিভার্স ফলোয়ারের ইন্ডিকেশন যে ফলোয়ার এই মোটরটা যে রান হচ্ছে তার ইন্ডিকেশনটা জ্বলছে এই সময় রিভার্স কন্ট্রোল সার্কিট কোনো মতে কাজ হবে না যদি আমি অন অফ করি অন অফ করি যাই করি না কেন এখানে পুশ বাটন সুইচ এনও সুইচ লাগতো তো এখানে না থাকার জন্য একটা সিম্পল সুইচ দেওয়া হয়েছে তো